ছাত্র সাল থেকে আমরা যদি এখনো ওই স্বল্পচিত দেখি বাংলাদেশ এক প্রথম দলিল ক্ষমতাসীন ক্ষমতাকে ভোগ করা এবং ক্ষমতার উচ্চ মিলিয়ে কিছু রেজিস্ট্রেশন তৈরি করা এবং অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য ভোট কারচুপি এই কালচার ছিল। আওয়ামী লীগ প্রথম আন্দোলন শুরু করে, আমরা জোট করি, মহাজোট করি, আন্দোলন শুরু করে এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই ওকে তাজা রক্ত ঝেড়ে দিয়ে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই স্লোগান, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন, সেই আন্দোলন সাফল্য করেই কিন্তু জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ সরকার যে এদেশের মানুষের সেবক এবং সরকারের দায়িত্ব যে মানুষের কল্যাণ করা মঙ্গল করা সেটা একমাত্র আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এদেশের মানুষ সেই উপলব্ধি করেছে এবং সেই সুযোগটা পেয়েছে। কোন একটি দল একটানা চারবার ক্ষমতায় আসা এবং জনগণের ভোটে এটা কিন্তু সহজ কাজ না। আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি, আমাদের উন্নয়নটা তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কেউ যেন অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়ন করেছি, যার ফলে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। পুরীদেরকে বিচারের হাত থেকে মুক্তি দিয়ে ইন্টারভিউ অর্ডিনেন্স দিয়ে তাদেরকে বিচার করা যাবে না সেই আইন পাস করা হয়েছিল। রাজত্ব চলছিল পুরী এবং যুদ্ধ করা দিয়ে মানুষের কল্যাণে তারা কাজ করে না করল না, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আওয়ামী লীগ যাতে না আসতে পারে তার জন্য বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, কিন্তু জনগণই ছিল আমাদের একমাত্র শক্তি, জনগণই হচ্ছে আমাদের একমাত্র ভরসার স্তর, আর আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অগণিত নেতা কর্মী তাদের যে ত্যাগ তিতিক্ষা তাদের যে অবদান তার ফলেই কিন্তু আমরা গণতন্ত্র ফিরে আনতে সক্ষম হয়েছি এটা বাস্তব। কারণ মানুষের এবং জনগণের সংগঠন যদি একটা থেকে থাকে বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জাতির পিতার আদর্শে বজায়।